আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আল্লাহ আশিস রহমতে। আর কি বলবো, সকাল সকালেই আসতে পারি নাই, বাচ্চা ঘুমাচ্ছে, দুই বাচ্চা স্কুলে গেছে, আম্মা একটু বাহিরে গেছে, ট্রেন নিয়ে গেছে। আর আমি এই যে রান্নাঘরে এসে আব্বুকে চা বানাই দিয়ে আমিও চা খাওয়ার জন্য এই যে চা নিয়েছি, একটু আজকে চা খুব ভালো হয়েছে পড়া। কালকে আব্বু এই যে নিয়ে আসছে সবুজ সবুজ, আম্মা বারবার বলতেছে শশা কিনে নিয়ে আসছে, কেন শশা? ভাজি করতেছি, আর ভাজিটা প্রায় হওয়ার দিকে নাস্তা বানানো শেষ, এখন দুপুরে রান্না হচ্ছে, কেউ চুলায় ডাল সিদ্ধ হয়ে গেছে। সবার খাওয়া শেষ, লাস্টে আমি খাবো, এটাতেই বসে যাব। আর এখানে ভাজি, আমার প্রিয় ভাবি ভাজি, আর এতে আমার ঘি, অনেক স্বাদের ঘি আমাদের। আর এই যে ভাত নিচ্ছি আমি পেরে, এখন খাবো। ওই যাও, আমি স্কুল থেকে এসে নাস্তা খেয়ে নিল, এখন সারাকে একটু নেও বেটা, সারাকে নেও তো বেটা, ওই ওই ঘরে ট্যাপ আছে, ট্যাপ নিয়ে বাবুকে নিয়ে বসো, কে খাবে পানিটা? আমার মেয়ের স্কুল ছুটি তো স্যার, ঈদের জন্য পরে আম টপ্তাগুলো আমি এখন রোদে দিতে যাচ্ছি, জাল করে করে আম্মা জাল করছে, একটু পলিথিনের পার টিয়ের পার এমন করে দিছি। রান্না শুরু করছি, আর এই যে এটা মাখানো তরকারি রান্না করবো, করলা ভেজে আর একটু তরমুজও খেয়ে নিচ্ছি। জ্বালানা বন্ধ করে দিছি, বাবু একটু মেলাক্ষণ ঘুম পারবে নি, আর তেল দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, আমি ভালো করে মেখে দেব। শোভা আবার মাছ একটু সবজি দিয়ে রান্না পছন্দ করে, তার জন্য আমি এইভাবে করে রান্না করছি। টমেটো দেবো দুটা, ভাত দিয়ে মেখে দিচ্ছি ভালো করে, মাখানোটা হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। সবসময় আমার বেসিং নষ্ট করে আলাই, দেখেন কোথা থেকে কি নিয়ে এসে, দেখেন গোসল করলো এক ঘন্টা ধরে আর পানি, বেসিংয়ের হাল বেহাল করে দেয় সব সময়, ছোটো কাকি বেসিং আমারটাও নিয়ে আসছে। তো আমি রাঁধনি বাটা দিয়ে দিচ্ছি, মাখানো তরকারিতে রাঁধনি বাটা দিলে খুব, এদিকে আমার ভাতটা হতে খুবই দেরি হয়, শীঘ্র তুলে আসো। ও হা হা, টমেটো দিয়ে বাজারের ভাত নিয়ে যাচ্ছে দোকানের, কাকু দোকানে যাই খাবে। জুবা আর সিদ্ধাতুল ভাত খাচ্ছে আজকে, ফুপির সঙ্গে ভাত খাচ্ছে সিদ্ধাতুল, ভাল লাগছে না সারা সিদ্ধাতুল?
যুগ আপুকে সবাই পছন্দ করে, আনন্দ মন হাসি খুশি থাকতে চাইছে, আমরা সবাই হাসি খুশি থাকি। দিও না, আর আমার জুবা খাচ্ছে আজকে সব ভাজি ভুজি আর মাখানো তরকারি রান্না করছি। জুবা একটু সবজি দিয়ে তরকারি পছন্দ করে, তাই না? মাছ, তাই রুই মাছটা আসলেই ভালো লাগে, স্বাদ লাগে না, সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। চা খাও তাহলে, আমি এখন যাই গোসল করে যাচ্ছি, আমি নিচে গোসল করব। খাবার খেতে আসলাম, এখন 4:30 বাজে, আর ভাত খেতেই মন চাচ্ছে না। আর বাহিরে বাতাস, কিন্তু রুমে রান্নাঘর রুমের মধ্যে খুবই গরম, থাকা যাচ্ছে না, মানে আবহাওয়াটাও গরম, দেখাই পরিষ্কার চকচক। এই যে দুপুরের খাবার খাচ্ছি, শাক ভাজি, পেঁয়াজ আর এই যে একটু শুকনো মরিচ। শাক ভাজিটা অনেক স্বাদ হয়েছে। ভাত খাচ্ছি শোভার সঙ্গে, শোভা এখনো বসি নাই, বসি নাই বলে বাজাবাজি শুনতে চাই না আমি। আমার শরীর খারাপ লাগছে, কেমন একটা খারাপ লাগছে, রাগ হচ্ছে। আল্লাহ আল্লাহ, কতবার আমি তো গেছি, আমার পাথর দিও না, তাহলে আমি চা ভাত নিছি তাই খাবো, পাতলে রেখে না খাও, না আমি ভাত নিব না, এটুকুই আমার শেষ। সারা এখন ছাদে আসছে, কি দৌড়াচ্ছে, কি বাতাস হচ্ছে ছাদে, এদিকে বাতাসে আমাদের ট্রেন উড়ে যাচ্ছে তো। কি চালাচ্ছ তুমি, কেমন আছো তুমি, তোমার মুখে কি হয়েছে? এগুলা এখানে ফুবু ভাস্তি, হাল্লা ওখানে কেন, হাই হাই মারসান, কি করতেছে শোভা তুমি, তোমার ফুপুর সাথে গল্প? ভালোই হয়েছে, এত জোরে আমার কথা না শুনি বেড়ানো, তাই না? আর এটা কি করতেছে, ঘড়ি নষ্ট করতেছে? আর সিদ্ধাতুল কোথা থেকে আম পাড়ছে? আই সাফা কোথা থেকে আম পাড়ছ, এখান থেকে? কেন মালটা মাশাল্লাহ বড় হয়ে গেছে একদম, তোমার খুব পছন্দ করে আমার মেয়ে। তুমি ওখানে তোমার ঠোঁটের কাছে কি হয়েছিল, পড়ে গেছিল? আল্লাহ, আমাদের পুষ্কু গাছে একটা ই ধরে আছে দেখছো, ফুল কত সুন্দর, ফুলটা দেখছো? আমি একটা ফুলিছি ওখানকার। আল্লাহ, তুলছো কেন? না ভাল লাগতে ছিল না, ওখান থেকে পড়ে আসে, ভাল লাগতে ছিল না? না, সারা ছাদে এসে খুব খুশি জানো, রুমের মধ্যে আটকা থাকতেই যাচ্ছিল না, আর খুব বাতাস হচ্ছে, আবহাওয়া খুবই ভালো মাশাআল্লাহ, অনেক সুন্দর, হাই হাই। আল্লাহ, এত সুন্দর পাখি কোথা থেকে আইছে, অনেকগুলা পাখি ঘুরে বেড়াচ্ছে, ওয়াও, এই যে আল্লাহ মাথার উপর দিয়ে গেছে, এই পাখিগুলো খুবই সুন্দর লাগছে, তাই না শোভা? এখানে কেন, টুলের পারে কেন? বাবু ভাই পাচ্ছিল, তুমি কি দেখতেছিলা, ঘড়ি লাগাচ্ছিলা? আমি ওই রুমে যাই, টিন বাড়ি খাচ্ছে, টিন দেখতে লাগছে, আর আমার হাতে এখানে লাগছে টিনে, আমি মনে করছি টিনটা ধরে একটু বেঁধে, বা কালো কালো দেখা যাচ্ছে, দেখেন অনেক সুন্দর জাম পেকে আছি, কিন্তু পাড়ার মানুষ নাই, দুঃখ বিষয় এটা, বাগানে
অনেক ভালো লাগছে, কিন্তু পারবেটা কে? হ্যাঁ, সন্ধ্যার সময় নাস্তা বানাচ্ছি, আলুর চপ বেগুনি, বাচ্চারই খেতে মন চাচ্ছে। আর আলু তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিলাম, এখানে কাঁচা পেঁয়াজই দিয়ে দিচ্ছি, এটা গরম মশলার গুঁড়া আর পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে। বেসনগুলো এনেছি, এখানে বেগুন কেটে নিয়েছি, আমি মরিচটা ভেজে আলুর চপ বানিয়ে নেব। একটু মরিচ ভাজা দিলে সেন্টটা ভালো হয়। ভাজা হয়ে গেছে, আমি একটু জিলটা কমায় দিই, তেল দিয়ে, তেলটা গরম হবে ততক্ষণে আমি রেডি করে নিব। নাস্তা করতেছে কি? নাস্তা বেগুন আলু চপ। এই যে সারা সারা, এই সারা তো ওই যে খাবার না, এই সারা দাও, ওই যে তোমার দাও, টুনটুনি আমার টুনটুনি, এই দেখো কি আসো ওটাই নিবে, বুঝছো? এখানে নষ্ট করা যাবে না। এই যে ইয়ে খাচ্ছে, ইয়ে জুয়া ফুপি খাচ্ছে, শুধু ফুপি বললে হয়, শুধু ফুপি বলে, ফুপি তো একটাই তোমার, এই দেখো ফুপি খাবে, তোমার কাছে তো আছে, তুমি আপু, এই যে আপু আপু, এই যে দেখো এখানে টুনটুনি, ও টুনটুনি আপু, এই যে স্মিতা ময়না, হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সামনে আসাই হয় না, এই যে আমি আমার ব্যাগ নিয়ে খেলা করছে, এই যে আমার স্কুটার, দেখেন বাইরে কত বাতাস, এই দেখেন কি সুন্দর, কি সুন্দর, এটা পুরাটা চাদর খুলেন, বুঝছেন? এই সব চাদর কাছে আরাম, বুঝছেন? পাতলা পাতলা হয়। ওইদিক যাও না আম্মু, আসো, কাপড়টা কেমন যেন, এইটা অন্য কালার নাই, এই কালার চাদর, কালোটা অন্য রকম, এই যে এই দোকান থেকে ফুম্মা যে এই পর্দাটা দেখুন, এটা অনেক সুন্দর, এটা সুন্দর না, এটা সব এখন তাহলে কোনটা ম্যাচিং, কসমেটিক কিনতে এসছে যে সবার জন্য দুল কেনা হয়েছে, এখানে ব্রুচ কেনা হয়েছে, এখানে আর লিপস্টিক দেখতেছি, এই যে আমার ভাইয়ের দোকানে সবাই আমার ভাই ভাই, বুঝছো? সবজি এলাকা যায় বলেছে আমার ভাই, এই আসো দুল, দুল তো দেখতে দেখতে পছন্দ হয়ে গেল এটা, বুঝছো? সব দর্শক আমরা বসে আছি বাজারে এসে, ছিদ্রাতুল এরা সব হাজার কি খাচ্ছ, ঝালমুড়ি দাদির নিচে বসতে পারছে না, তাই টেবিল কিনা হচ্ছে দাদির জন্য, এটা নিছেন?
ফোল্ডিং টেবিল এটা, আর এটা আরিফেলের শোরুম নাকি? দেখি আসি ভিতরে যাই একটু। কি দেখছেন? আর ওইটা কত? এখন দোকান বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা আমাদের জন্য এখানে সবই পাওয়া যায়। হ্যাঁ, টেবিল কিনা শেষ, আসো আসো সিটটা তুলে আসো। তোমার মা অনেক কথা আছে। আচ্ছা, দাদির জন্য টেবিল কিনতে আসছেন, কি সুবিধার জন্য? মা বসতে পারছে না, সে তো ওই জন্য মার জন্য। আমরা এখন রাত ১০টা। আসেন, মিতাফু মা আর সিটটা তুলে আগে আগে যাচ্ছে। এই যে টেবিল, টেবিল ভালো হয়েছে পুম্মা? বিদায় দাও, আজকে আমি দেব বিদায়। আচ্ছা, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।